রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বারবার শৃঙ্খলা আনার কথা বলা হলেও বর্জ্য অপসারণ নিয়ে আজও কোনো কোনো এলাকায় অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করছে। একে তো করোনাকাল, তারপরেও ধীর গতিতে বর্জ্য অপসারণ করায় বাড়ছে পথচারীদের যাতায়াত সমস্যা সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সুরাইয়ামুন্নির রিপোর্ট। ঈদ উল আজহা স্বভাবতই কোরবানি পশুর বর্জ্য রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকায় চারিদিকে পরিবেশ হয়ে পড়ছে নোংরা ও অপরিচ্ছন্ন। বর্জ্য রাখার পাত্র রাস্তার পাশে রাখায় একদিকে রাস্তা সংকুচিত হয়ে পড়ছে, অন্যদিকে যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে রাস্তায় চলাচলকারী মানুষজন। এখানে রাস্তায় যে আমাদের বর্তমান যে করোনা ভাইরাসের যে সমস্যা, এগুলোর কারণে আরো বেশি সমস্যা, আর দুর্গন্ধ সমস্যা, পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলে জানা যায় তারা কাজ চালিয়ে যাচ্ছেন। দিনে রাত্রি আপাতত কিছুদিন ধরে দিনে রাত্রি কাজ চলছে, তারপরে তো এটা পরিষ্কার করে ফেলার কথা ছিল আজকে। সব মিলে দ্রুত বর্জ্য অপসারণ করে পরিবেশ নিরাপদ রাখার তাগিদ এলাকাবাসী। সুরাইয়া মুন্নি, বার্নি টিভি, ঢাকা।